তো ভাই কেমন আছো সবাই সবাইকে স্বাগতম এফ নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আমি আমার চ্যানেলে গত কিছুদিন আগে গ্র্যানি নামে একটি গেম খেলেছিলাম তো তোমরা অনেকেই দেখেছো সেই গেমের ভিতরে আমাকে একটা বুড়ি আটকে রেখেছে আর কেনই বা আটকে রেখেছে আমি কিছুই জানি না তো বন্ধুরা এটা নিয়ে আমি অনেক টেনশনে থাকি যে এই গেমের ভিতরে যে বুড়িটি আছে এটি আসলে কে আর আমাকে কেন এসে একটি রুমের ভিতরে আটকে রেখেছে এটি জানার জন্য আমি সবার প্রথমে ইউটিউবে যাই এবং ইউটিউবে গিয়ে আমি ছাঁচ দিই গ্র্যানি কে তো বন্ধুরা আমি যখনই এটি লিখে ছাঁচ দিই তো এখানে অনেকগুলো ভিডিও শো করেছে তো এখানে যতগুলো ভিডিও শো করেছে সবগুলো আমি এক এক করে দেখতে থাকি এবং অবশেষে পরে আমি হিসাব মেলাই দেখি যে এতগুলো যে আমি ভিডিও দেখলাম কোনো কিছুই আমি এখান থেকে জানতে পারি নাই গ্রানি আসলে কে এটা আমি একদম ইউটিউব থেকে জানতে পারি নাই তখন আমি ভাবতে লাগি যদি আমি জানতে চাই যে গুগলের কাছ থেকে যে গ্রানি কে তাহলে আমি খুব সহজেই জানতে পারবো যে গ্রানি কে বা আমাকে কেনই বা সে আটকে রেখেছে তো তা ফটাফট করে আমি গুগলে চলে যাই এবং গুগলে গিয়ে আমি এখানে লিখি যে গ্রানি আসলে কে এবং আমাকে কেনই বা সে আটকে রেখেছে একটি রুমের ভিতরে তো বন্ধুরা এটি লিখে আমি ছাড় দিই তো বন্ধুরা দেখতে এখানে একদম আউল ফল কোনো কিছুই নাই তো আমি এখান থেকেও জানতে পারি নাই তখন আমি একদম বরফ হয়ে যায় কারণ এতদিন ধরে যে আমার গুগলের প্রতি একটা বিশ্বাস ছিল সেটা একদম ভেঙে চুরমাচুর হয়ে গেছে যেমন মানুষ পানি খাওয়ার পর প্রসাব করে এটা যেমন বিশ্বাস করি ঠিক এমনই আমি বিশ্বাস করতাম গুগলকে যে গুগলেকে যদি আমি কোনো প্রকার জিজ্ঞাসা করি তাহলে সে ফটাফট করে সেটি আমাকে দিয়ে দিবে কিন্তু ভাই এখানে আমি ছাঁচ দিলাম কিন্তু সে কোনো প্রকার ছাঁচ রেজাল্ট শো করতে পারে না এবং আমি যেটা প্রশ্ন করেছিলাম সে কোনো মতো একদম অ্যানসার দিতে পারে না তো বন্ধুরা তখন আমি ভাবতে লাগি ইউটিউব এবং গুগল এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই তো এই প্রশ্নের উত্তরটা কে দিবে তখন আমি ভাবতে থাকি যে আমার যে সার্ভার আছে সেখানে জিজ্ঞেস করি কেউ জানে কিনা তো বন্ধুরা যেমন আমি চিন্তা করেছিলাম যে বলবো ঠিক আমি একটা ছবি দিয়ে বলি কেউ কি চিনো এবং ওই দিক থেকে একজন ডিসকোট মেম্বার আমাকে বলে হ্যাঁ আমি চিনি তো আমি তো পুরাই শখ হয়ে গেছি যখন সে চিনেছে তো তার কাছ থেকে আমাকে শুনতে হবে কারণ আমি ইউটিউবে এবং গুগলে ছাচ দিয়ে আছি সেখানে কোথাও আমি অ্যান্সারটা পাই নাই তো তার কাছ থেকে আমাকে জানতে হবে তার জন্য আমি তাকে মেসেজ দিই কে এটা জলদি বলো সে রিপ্লাই আমাকে বললে যে শখের গ্যামার আছে তার দাদি ভাই আমি তো জানতে পেরে যে এই জ্ঞানীটাকে কিন্তু তখন আমার মাথায় আরেকটা একটা প্রশ্ন আসে এই যে শখের গেমার দাদি মানে জ্ঞানী আছে এ আমাকে কেন বন্দি করে রেখেছে তো আমি তোকে বলি যে তুমি কি বলতে পারবা এই যে জ্ঞানীটি আছে এটি আমাকে কেন বন্দী করে রেখেছে সে রিপ্লাই দে হুম আমি জানি তো ভাই তার রিপ্লাই দেখে আই এম তো অবাক তো ভাই কেন অবাক হবে না যেখানে ইউটিউব এবং গুগলও আমাকে বলতে পারে না এই কেন আমাকে রেখেছে এবং জ্ঞানীকে সে বলতে পারতেছে তার মানে হচ্ছে সে একজন সার্ভারের ট্যালেন্টেড বয় তো বন্ধুরা আমি তাকে বলি বলো হে এবং সে আমাকে তার রিপ্লাই বলে যে তার তার তোমাকে নাতিনের সাথে বিয়ে দেওয়ার জন্য আটকে রেখেছে তো ভাই তার এই রিপ্লাই দেখে তো আমি মনে মনে একটু আনন্দ হয়েছিলাম তারপরে আমি তাকে বলি তোমার কাছে কি তার নাতিনের কোনো প্রকার ছবি আছে যদি ছবি থাকে তাহলে দিয়ে পাঠাওয়া এবং সে আমাকে বলে যদি আমি তাকে বিড়ি খাই তাহলে নাকি সে আমাকে দিবে ভাই এই মোস্ট ট্যালেন্টেড ছেলেগুলো নাকি বিড়ি খায় যাই হোক যেহেতু বিয়ে স্বাদের ব্যাপার তো বিড়ি খাবি না কি খাবি যে খাইতে চাইবি তাই খাওয়াবো তুই শুধু আমাকে পিকটা দে এই বলে আমি তাকে একটা মেসেজ করি সে রাজি হয়ে যায় এবং সে আমাকে ডিসকর্ড এর সার্ভারে সেই ছবিটা পাঠাই বন্ধুরা এই যে এটি আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে একটি কথা তবন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো তোমরা এর থেকেও বেশি ট্যালেন্টফুল তো তোমাদেরকে আমি আমার ডিসকর্ড সার্ভারের দেখতে চাই তো আমার ডিসকোড সার্ভারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা ডিসকোড সার্ভারে জয়েন হয়ে যাও তো বন্ধুরা এটি হচ্ছে সেই ছবি যেটি আমাকে ডিসকোড সার্ভারের যে ট্যালেন্ট বয় ছিল সেটি পাঠাইছে এটি নাকি জ্ঞানের নাতনি তো বন্ধুরা এই জ্ঞানের নাতনিকের সাথে নাকি আমার বিয়ে দিবে তো আমি যদি এই জ্ঞানের নাতনিকে বিয়ে করি তাহলে আমার জীবনটা তামা তামা হয়ে যাবে তো বন্ধুরা এই গ্র্যানি গ্যামের ভিতরে আমাকে শুধুমাত্র আটকে রেখেছে তার নাতিনের সাথে বিয়ে দিতে তো আর তার নাতিনের যে চেহারা দেখে একদম মাসাল্লাহ ভাই তার নাতিনকে বিয়ে করলে জীবনটা তামা তামা হয়ে যাবে যেহেতু গ্র্যানি এখানে তার নাতিনের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে আটকে রেখেছে তো এখানে আমার পাঁচ দিন সময় আছে পাঁচ দিনের ভিতরে আমাকে পালাই যাইতে হবে না হয় তার নাতিনের সাথে আমার বিয়ে দিয়ে দিবে তো বন্ধুরা চলো স্টার্ট করা যাক এই পাঁচ দিনের ভিতরে আমি দেখি এখান থেকে বাইর হইতে পারি কিনা তো বন্ধুরা তোমরা কি বলো গ্রহণীকে ফাঁকি দিয়ে তার নাতিনকে না বিয়ে করে এখান থেকে পালিয়ে যাইতে পারবো কি এটি যদি জানতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন একলাপে ভিডিও মূল পর্বে যাওয়া যাক তো বন্ধুরা এখানে ডে ওয়ানে আমাকে একটা ঘরে বন্দি করে রেখেছে তো এই জায়গা থেকে আমাকে বাইর হয়ে যাইতে হবে তো গত ভিডিওতে তোমরা দেখেছো যে এখান থেকে বাইর হওয়ার জন্য একটা মাত্র রাস্তা আছে সেটা হচ্ছে কান নিয়ে পালাইতে হবে তো এখানে যে গ্র্যানের কাঠটা আছে সেটা নিয়ে পালাইতে হবে তো আমি এখানে যে রুমটা ছিল সেখানে বাইরে আসি এবং দেখতেছি আমার পাশেই গ্র্যানই আসছে তো বন্ধুরা যে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কই যাচ্ছ তাহলে আমি উত্তর কি দেবো তার জন্য একে আমাকে ফাঁকে দিতে হবে এবং যেগুলো কাজ আছে সবগুলো করতে হবে এবং অবশেষে গাড়িটা ঠিক করে এখান থেকে বাইর হয়ে যাইতে হবে তো এই কার কারটি ঠিক করার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন কারণ কারটি খারাপ হয়ে আছে তোমরা গত ভিডিও যারা দেখেছ তারা বলতে পারবে যে কারটিও অনেক খারাপ আছে তো এই কারটি ঠিক করার জন্য আমার ইঞ্জিন পার্ট লাগবে সাথে আমার কারের যে ব্যাটারিটা আছে সেটা লাগবে সাথে কারের ভিতরে আমাকে তেল দিতে হবে তাহলে কারটি স্টার্ট হবে তো বন্ধুরা যেহেতু আমার গ্র্যানি পিছন পিছন আসতে ছিল তার জন্য আমি ভয়ে অন্য একটা রুমে আসি এবং এখানে দেখতেছিলাম যে দুইটা দয়ার আছে তো এই দুইটা দয়ার আমি খুলে দেখি দেখতেছি সেখানে কিছু নাই তো এইদিকে একটা রুম আছে গত ভিডিওতে তোমরা দেখেছো যে এই রুমের ভিতরে আমি বসেছিলাম কিন্তু গ্র্যানি আমার বাইরে যারাই তারপরে আমার কিছু করতে পারে নাই তো বন্ধুরা এই রুমে আমি আবার আসি এবং এই রুমে এসে দেখতে যে কিছুই নাই তো বন্ধুরা আজকে আমি নর্মাল মুডে খেলতেছি এবং এদিকে একটা দেখতে পাচ্ছি যে হ্যান্ডেল আছে তো বন্ধুরা এই হ্যান্ডেলটা নিয়ে নিচ্ছি তো এই হ্যান্ডেলটা কী কাজে লাগবে এই হ্যান্ডেলটা একটা রুম আছে যেখানে গিয়ে আমি এই হ্যান্ডেলের মাধ্যমে যে কল আছে সেখান থেকে আমি পানি তুলতে পারবো এবং সেখান থেকে কোনো জিনিস নিয়ে আসতে পারবো তো বন্ধুরা এই হ্যান্ডেলটা আমি সবার প্রথমে যে আন্ডারগ্রাউন্ড ছিল সেখানে আনে ফেলে দিই কারণ এখান থেকে আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিয়ে যাব তো বন্ধুরা আমি যে হ্যান্ডেলটা আনে এই আন্ডারগ্রাউন্ডের রাখলাম এখানে একটা শব্দ হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ গ্রেনে চলে আসছে তো এ যদি আমাকে সামনাসামনি পায় তাহলে মেরে ফেলবে কারণ সে বলবে যে তুমি আমার নাতিনকে না বিয়ে করার জন্য এখান থেকে পালায় যাচ্ছ তো বন্ধুরা আমি তাকে ওখানে রেখে দিই এবং অন্য একটা সাইডে চলে আসি তো এভাবে আমি একদিকে শব্দ করবো এবং একদিক থেকে অন্য জিনিসগুলো নিয়ে যাব। তো বন্ধুরা এভাবে সে ওইদিকে দাঁড়ায় আছে এবং আমি আরেকটা রুমে আসি এবং এই রুমে এসে ডয়ারগুলো খুলে দেখি কিছুই পাই না এবং নিচে দেখতে যে র্যাঞ্চ পাইছি তো বন্ধুরা এই রেঞ্জটা কী কাজে লাগবে তোমাদেরকে বলি এই রেঞ্জটা যে আছে আমি যখন কারের ইঞ্জিন ঠিক করবো তখন যে কারের ইঞ্জিনটা লাগাবো তখন এই রেঞ্চ দিয়ে নাটগুলো টাইট দেওয়া যাবে তো বন্ধুরা এই রেঞ্চ নিয়ে আমি ঘুরতে ঘুরতে যাই এবং গ্র্যানে ওইদিকে আছে তো আমি যদি শব্দ করে সাথে সাথে চলে আসবে তো আমি বাথরুমে আসি এবং এখানে এসে দেখতে পাচ্ছি একটা চাবি আছে তো বন্ধুরা এই চাবিটা আমি পরবর্তী কাজে লাগাবো তো বন্ধুরা সবার প্রথমে আমার যে রেন্সটা আছে এটা আগে ফেলে দেবো কিন্তু হঠাৎ দেখতে চাই আমার সামনে গ্র্যানে চলে আসে তো এই গ্র্যানিকে আমাকে যে করেই হোক এখান থেকে লুকাই লুকাই এর থেকে আমার কারের যে রুমটা আছে সেখানে যাইতে হবে এবং এই যে রেঞ্চটা আছে সেটা ফেলে দিতে হবে তো বন্ধুরা আমার পিছন পিছন গ্র্যানে আসতেছিল তো আমি দেখতেছি এই দিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাচ্ছে তো আমি এই দিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে আসি এবং আন্ডারগ্রাউন্ড থেকে ডাইরেক্টলি আমি চলে যাব যেখানে কারটা আছে তো বন্ধুরা কারের রুমে আসতেছিলাম দেখতেছি এখানে সে ট্রাপ বেছে রাখছে আমি যখন আসবো তখন যেন তার ট্রাপে পড়ে যায় তো বন্ধুরা এখানে যে রেন্সটা আনলাম এটা এখানে ফেলে দিব কারণ যখন আমার ইঞ্জিনটা ঠিক করবো তখন আমার এটা কাজে লাগবে তো বন্ধুরা আমি যে এখানে রেন্সটা ফেলে দিয়েছিলাম তার কারণে অনেকটা শব্দ হয়ে গেছে এবং গ্রেনেই চলে আসছে এখানে তো বন্ধুরা একে কারের এই দিক দিয়ে ঘুরাই আমি একদম ডিরেক্ট উপরে চলে যাব তো দেখতে পাচ্ছ কার যতক্ষণে সে ঘুরবে ততক্ষণে আমি করে চলে যাবো কারণ সে একজন বুড়ি মানুষ তার পায়ে অনেক ব্যথা থাকে সে হাঁটতে পারে না আর আমি একজন যুবক তার জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে চলে যাইতে পারতেছি তো বন্ধুরা আন্ডারগ্রাউন্ডে চলে আসছি এবং আমি মেন ফ্লোরে যাব এবং মেন ফ্লোরে গিয়ে আরও যে বাকি কাজগুলো আছে এক এক করে করতে থাকবো তো বন্ধুরা মেন ফ্লোর থেকে আমি প্রথম তালায় চলে আসি এবং আমি বাথরুমে আসি এবং বাথরুমে এখানে একটা কারকে ছিল যেটা নিয়ে যাব এবং কারের যে পিছন দিক দিয়ে আছে সেটা আমি খুলব যেখানে আমার তেল ঢালতে হবে তো আমি এখানে কারকে নিয়ে আসতেছিলাম দেখতেছি গ্রানি আমার পিছন পিছন আসতে আছে তো বন্ধুরা এখানে একে আমাকে ফাঁকি দিয়ে যাইতে হবে তো বন্ধুরা অবশেষে আমি তাকে ওখানে ফাঁকি দিয়ে চলে আসি এবং আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে দিয়ে আমি একদম কারের যে রুমটা আছে সেই রুমে চলে আসি এবং এখানে যে কার কিটা আছে এটা দিয়ে আমি কারের পিছনতলাটা খুলব তো বন্ধুরা এখানে খুলেছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা উইপন কি আছে তো বন্ধুরা এই উইপন কি নিয়ে আমি যাব এবং উইপন নিয়ে গ্র্যানিকে বেহোশ করে ফেলবো কিন্তু হঠাৎ দেখতেছি ভাই আমার সামনে গ্র্যানে চলে আসছে এবং গ্র্যানে তার লাঠি দিয়ে মেরে আমাকে ফেলে দিয়েছে তো বন্ধুরা এভাবে আমার যে প্রথম দিনটি ছিল সেটি শেষ হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে আমার দ্বিতীয় দিনে আমাকে সারভাইভ করতে হবে এবং কার্টে অবশেষে ঠিক করে এখান থেকে বাইর হয়ে যাইতে হবে তো এভাবে আমি পাঁচ দিন সময় পাবো যদি পাঁচ দিনের ভিতরে না যাইতে পারি তাহলে সেই কালো নাতিনের সাথে আমার বিয়ে দিবে আর যদি আমি এখান থেকে পালাইতে পারি তাহলে আমার কোনো প্রকার প্রবলেম হবে না আমি বিয়েটা করতে পারবো না এবং আমার যে জীবনটা সেটা তামাতামা হবে না তো বন্ধুরা দ্বিতীয় দিনে আমাকে যেখানে মেরে ফেলেছিল তো আমি সেখান থেকে আমার যে উইপন কীটা ছিল সেটা নিয়ে চলে আসি এবং যেখানে উইপন কী কাজে লাগবে সেখানে আনে কাজে লাগাই এবং দেখতেছি এখানে উইপন হিসাবে আমি ক্রোজবো পেয়েছি এবং এখানে একটা তীর পেয়ে গেছি তো বন্ধুরা এটা দিয়ে আমি গ্র্যানেকে মারব তো এখানে যে আমি উইপন কিটা ফেললাম এটার জন্য শব্দ হয়ে গেছে এবং গ্র্যানে আসতেছে তো বন্ধুরা এখন আমি তাকে শ্যুট করব তো বন্ধুরা যখনই আমি এই ক্রসবো দিয়ে শুট করি দেখতেছি গ্র্যানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে তো বন্ধুরা একে একটু ঠিক করে দে কারণ সে তার কালো নাতিনের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এখানে আটকে রাখছে তো চল ভাগ তুই এখানে পড়ে থাক আমি এখন যাই তো বন্ধুরা এই যে ক্রোচবোটা আছে এটা দিয়ে যদি আমি একটা তীর মারি তাহলে আমি একটা স্ক্রু ড্রাইভার পাবো এবং সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আমি আরেকটা জিনিস খুলতে পারবো এবং সেখান থেকে কোনো কিছু পাইতে পারবো তার জন্য আমি মেইন ফ্লোরে চলে আসি এবং যেখানে স্ক্রুপ ড্রাইভারটা আছে সেখানে এসে আমার যে ছিল দিয়ে আইডিয়া করে ঠুকি এবং যখনই ঠুকি যখন ক্রোসবোর্ঘাড়ে যে স্ক্রুপ ড্রাইভারের জিনিসটা ছিল সেটা পড়ে গেছে এবং আমি এখানে যে ছিল সেটা ফেলে দিই এবং আমার যে স্ক্রুপ ড্রাইভারটা ছিল সেটা নিয়ে নিই তো বন্ধুরা এটা দিয়ে আমি আরও কাজ করতে পারবো এবং আরও জিনিস নিতে পারবো যেটি দিয়ে আমি আমার কার্ডটি ঠিক করতে পারবো তো বন্ধুরা এদিকে আরও জিনিস খুলতেছিলাম যেহেতু গ্রেনে ওইদিকে পড়ে আছে তো এখানে একটা তুরমুজ আছে এই তুরমুজটা ফাটাইলে আমি আরও জিনিস পাবো তো বন্ধুরা আমি সবার প্রথমে যে আমার স্ক্রুপ ড্রাইভারটা ছিল সেটি নিয়ে চলে আসি যেখানে স্ক্রু ড্রাইভারের কাজে লাগবে তো বন্ধুরা এই স্ক্রু ড্রাইভারটা আমি কাজে লাগাই এখান থেকে কী পাই দেখার পালা তো বন্ধুরা যখনই আমি এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিচে আসি এবং ডাইরেক্ট যেই জায়গায় নাটগুলো আছে সেই নাটগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এক করে দুইটাই খুলে ফেলি এবং আমি একটু বসে দেখি যে এখানে কি আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে তো বন্ধুরা এই সেফকিটা নিয়ে নিই তো সেফকিটা কোন কাজে লাগবে এটা আমার জানা আছে কারণ গতদিন আমি ভিডিওতে দেখেছিলাম যে সেফকি কোথায় কাজে লাগে তো বন্ধুরা এই সেফকি নিয়ে চলে আসি একদম আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে তো এখানে দেখতে পাচ্ছি কার ব্যাটারি আছে যেটি আমার গাড়িতে ঠিক করার জন্য কাজে লাগবে তো আমি আমার সেফটিটা ব্যবহার করি এবং এখানে একটা যে ট্রাঙ্ক ছিল সেটা খুলে ফেলি এবং এখান থেকে আমি একটা কাটিং পিলার পাইয়েছি তো বন্ধুরা এটি আমি পরবর্তীতে যেখানে মাকড়সা আছে সেখানে গিয়ে কাজে লাগাইতে পারবো তো বন্ধুরা এই যে কারের ব্যাটারিটা আছে এটা নিয়ে আমি চলে আসি এবং কারের রুমে এসে যেখানে আমার কারের ব্যাটারিটা লাগাইতে হবে সেখানে আমি লাগাই ফেলবো তো বন্ধুরা এই যে কারের ব্যাটারিটা যেই জায়গায় লাগাইতে হবে সেই জায়গায় লাগাই ফেলেছি এবং কারের ব্যাটারিটা লাগানোর পরে আমি আন্ডারগ্রাউন্ডে চলে আসছি এবং এখানে যে হ্যান্ডেলটা ফেলে দিয়েছিলাম সেটি আমি এখন কাজে লাগাবো এবং দেখব সেই নলকূপের ভিতর থেকে আমি কি পাই তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে যে হ্যান্ডেলটা ছিল সেটি নিয়ে নিই এবং এখানে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে এই দিয়ে আমি হাঁটতে শুরু করি তো বন্ধুরা যখনই হাঁটতেছিলাম তো আন্ডারগ্রাউন্ডে প্রথম রুমে এসে দেখতেছি এখানে স্পেশাল কি আছে এটা পরে ব্যবহার করব তো আমি যে হ্যান্ডেলটি পেয়েছিলাম সেটি নিয়ে চলে আসি যেই জায়গায় নলকূপটা আছে তো এই জায়গায় এসে আমি এই হ্যান্ডেল দিয়ে যখনই ঘুরাবো নলকূপের যে বালতিটা আছে সেটা উপরে আসবে এবং যেখানে কি আছে সেটা দেখতে পাবো কিন্তু ভাই হঠাৎ দেখতেছি আমার সামনে গ্র্যানে চলে আসে এবং আমি এখান থেকে কোনোমতে জানালা দিয়ে লাভ দিয়ে পায় রয়ে চলে আসি এবং এখানে যে আমার কাছে তরমুজটা দেখে গেছিলাম এই তরমুজটা নিয়ে যাব এবং এই তরমুজটা ফাটাবো দেখবো এই তরমুজের ভিতরে কি আছে তো বন্ধুরা এই তুরমুজ নিয়ে আমি আবার সেই জায়গায় চলে আসি যেখানে তরমুজ ফাটানো যাবে তো এখানে আমি তুরমুজটা রাখি এবং এখানে আমি ফাটাই দেখব এখান থেকে আমি কি পাই তো বন্ধুরা যখনই আমি তরমুজটা ফাটাই তুরমুজের ভিতরে ভাই মাস্টার কী ছিল যে মাস্টার কি দিয়ে আমি একটি রুম আনলক করতে পারবো তো এই মাস্টার কিটি নিয়ে যাই রাখবো যেখানে স্পেশাল কিটি আছে তারপরে আমি স্পেশাল কি দিয়ে আমার যে রুমটি আছে সেটা খুলব তারপরে আমি এই মাস্টার কিটি ব্যবহার করব মাস্টার কি যে রুমটি আছে সেটা তেমন কাজের না তো এখানে আমি আমার যে স্পেশাল কিটি ছিল সেটি নিয়ে চলে আসি এবং এখানে আমি আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে চলে যাব দ্বিতীয় ফ্লোরে এবং দ্বিতীয় ফ্লোরে এসে দেখব যে এখানে কি কাজে লাগে তো বন্ধুরা এখানে দ্বিতীয় ফ্লোরে চলে আসছি আমি আর যে আমার স্পেশাল কিটি ছিল সেটি ব্যবহার করে আমি আরেকটি ফ্লোর খুলে ফেলি যেটি তিনতলা বাড়ি বলা যায় তো বন্ধুরা এই তিনতলার উপরে চলে আসে এবং দেখতে পাচ্ছি এখানে কিছু একটা ট্রাঙের মতো আছে তো সবার প্রথমে আমি সেই ট্রাঙের কাছে যাবো এবং দেখবো সেখানে কী পাই তো বন্ধুরা আমি ট্রাঙের পাশে যাই দেখতেছি এখানে অনেকগুলো মাকড়সা ছিল এবং সেই মাকড়সাগুলো আমাকে কামড় দিয়ে দেয় এবং আমি সে মাকড়সার বিষের কারণে মারা যায় তো বন্ধুরা এভাবে আমার যে দ্বিতীয় দিনটি ছিল সেটি পার হয়ে যায় তো আর মাত্র আমার হাতে আছে তিন দিন তো এই তিন দিনের ভিতরে যদি আমি না বাইর হইতে পারি তাহলে শখের গ্যামের যে দাদি আছে তার যে কালো নাতিন আছে তার কালো নাতিনের সাথে আমার বিয়ে দিয়ে দিবে তো বন্ধুরা এখানে আমি তৃতীয় দিনে এসে একটি জিনিস পাই যেটি হচ্ছে রিমোট কন্ট্রোলার ভাই জানি না এটা কী কাজে লাগবে তো কখনও এটি আমি কাজে লাগাই নাই তো বন্ধুরা আমি রিমোট কন্ট্রোলারটা নিয়ে হাঁটতে আমি একদম আন্ডারগ্রাউন্ডে চলে আসে এবং আন্ডারগ্রাউন্ড থেকে আমি আমার যে প্রথম ফ্লোরটি আছে সেখানে আসে এবং এখানে আমি কাজে লাগাবো এমতো অবস্থায় দেখতেছি যে গ্রেনে আমার সামনে চলে আসে তো বন্ধুরা এখানে আমি কোনো উপায় না পেয়ে আমার যে রিমোট কন্ট্রাক্টারটি ছিল সেখানে ফেলে দিই তো বন্ধুরা পরবর্তীতে সেটি কাজে লাগাবো তো বন্ধুরা এই দিক দিয়ে আমি যাব আমার যে হ্যান্ডেলটি নিয়ে আমি নলকূপে পানি ওঠাচ্ছিলাম তো সেখানে গ্রেনে ডিস্টার্ব করেছিল তো আমি এখানে চলে আসি এবং দেখতে পাচ্ছি আমার যে হ্যান্ডেলটি লাগানো আছে সেটি লাগানোই আছে তো এই হ্যান্ডেলটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে নলকূপের ভিতরে যে বাল টি আছে সেই বালতিটি উপরে উঠাবো এবং দেখবো সেখানে কি আছে তো বন্ধুরা এইদিকে দরজাটা খটখট করতেছিল সে চলে আসতে পারে অবশেষে আমার যে ছিল সেটি উপরে চলে আসে তো এই বালতির মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সাদা এটি কী ভাই দেখতেছি ইঞ্জিন পার্ট ও ভাই গড তো বন্ধুরা এর যেহেতু আমি ইঞ্জিন পার্টটি পেয়ে গেছি তো এই ইঞ্জিন পার্টটি নিয়ে গিয়ে আমি আমার যে গাড়ির ঘরটি আছে সেখানে গিয়ে আমার গাড়িতে লাগাই দিব এবং আমার ইঞ্জিনটি ঠিক করবো তো বন্ধুরা আমি অবশেষে আমার যে ইঞ্জিন পার্টটি নিয়ে চলে আমার কারের রুমে এবং কারের ভিতরে আমার ইঞ্জিনটি লাগাই দিয়ে এবং আমি যে এখানে রেঞ্চটি ফেলে গেছিলাম প্রথমে তো এই রেঞ্চটি দিয়ে এখন যে ইঞ্জিন পার্টের নাটগুলো আছে এক এক করে টাইট করে নিব তো এই ইঞ্জিন পার্টের নাটগুলো টাইট করার জন্য আমি সবার প্রথমে রেন্সটি এই জায়গায় এনে ফেলে দিয়েছিলাম তো এই জায়গায় আমি ফেলে দেওয়ার কারণ এটাই ছিল তো বন্ধুরা এখানে আমার যে র্যান্সটা ছিল এটা দিয়ে আমি সবগুলো নাট টাইট করে ফেলি এবং আমি ওই ঘর থেকে চলে আসি কারণ আমার ব্যাটারিও হয়ে গেছে এবং ইঞ্জিনটাও ঠিক হয়ে গেছে এখন কাজ হচ্ছে শুধুমাত্র একটা ফ্লাগ লাগবে তো বন্ধুরা আমি যে রিমোট কন্ট্রোলারটি ফেলে দিয়ে গিয়েছিলাম তো সেই রিমোট কন্ট্রোলারটি নিয়ে নিয়েছি এবং এখানে যে একটি দরজা ছিল সেই দরজার ভিতরে আমি রিমোট কন্ট্রোলার দিয়ে ঢুকি এবং এই দরজাটি আমি লাগাই দিই কারণ গ্রেনে চলে আসলে আমাকে মেরে ফেলবে তো বন্ধুরা এখানে আমি একটা পেপার স্প্রে পাই এবং আমার যে রিমোট কন্ট্রোলারটি ছিল সেটি পড়ে গেছে এবং শব্দ হয়ে গেছে এইদিকে দেখতেছি গ্রেনে মনে চলে আসতেছে তার পায়ের আমি শব্দ পাচ্ছি এবং দেখতেছি সে আমার মুখের সামনে চলে আসছে তো এই স্প্রেটি আমি দিয়ে দিই এটি ছিল পেপার স্প্রে তার জন্য সে দেখতে পারে না সে একদম ঝালাপালা হয়ে গেছে তার চোখগুলো তো বন্ধুরা সে অনেক দূরে চলে যাচ্ছে আমার দিকে দেখতেও পাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এই পেপার স্প্রে দিয়ে আমি তাকে ভালো মতো জ্বালাইতে পারবো তো বন্ধুরা এই পেপার স্প্রে আমি এক এক করে মারতেছিলাম কিন্তু হঠাৎ দেখতেছি সে আমার দিকে চলে আসতেছিলো এবং এই যে পেপার স্প্রেটা ছিল সেটা শেষ হয়ে গেছে ভাই মাত্র চার পাঁচবার মারলাম তাতেই আমার পেপার স্প্রে শেষ তো এখানে আমার একটি ফ্লাগ ছিল তো এই ফ্লাগটি নিয়ে আমি চলে যাচ্ছি তো ফ্লাগটি পেয়ে গেছি তো বন্ধুরা এই ফ্লাগটি একটু রেখে দেব তো আরও আমার যে তেলের গ্যাসটা আছে সেটা নিব তাহলে আমার গাড়িটা একদম ফুললি ফুল ঠিক হয়ে যাবে এবং আমি এখান থেকে পালাইতে পারবো তো আমি এখানে যখনই ফ্ল্যাগটি ফ্লাগটি রাখি তখনই শব্দ হয়ে যায় এবং গ্রেনে চলে আসে এবং গ্রেনে আবার আমার মাথায় বাড়ি দিয়ে দেয় এবং আমি এখানে আবার মরে যাই তো বন্ধুরা এভাবে যে আমার তৃতীয় দিনটি ছিল সেটিও শেষ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমার হাতে মাত্র দুই দিন বাকি আছে আর আমার কাজ হচ্ছে আমি যে ফ্লাগটি পেয়েছি সেটি গাড়ির মধ্যে লাগাইতে হবে এবং আমাকে তেল নিয়ে গিয়ে গাড়িটা স্টার্ট করে পালাইতে হবে তো বন্ধুরা দুই দিনের ভিতরে আমি কি এই দুইটা কাজ করতে পারবো না তো বন্ধুরা যেহেতু দুই দিন সময় আছে তার জন্য আমি চেষ্টা করবো খুব ভালোভাবে যে আমি এখান থেকে যেন কাজগুলো করতে পারি তো বন্ধুরা গ্রেনে আমার পাহাড়া দিচ্ছিলো তো আমি যখনই আমি চতুর্থ দিনে ঘুম থেকে উঠি এবং দেখতে পাই যে গ্র্যানে আমার পিছন পিছন আসতেছিল এবং আমি এই জায়গায় যখন আসে লুকাই দেখতে পাচ্ছি এই দিকে আমার গ্যাস লিনটি আছে মানে তেলটি আছে যেটি দিয়ে আমি গাড়ি স্টার্ট করে চলে যাইতে পারবো তো বন্ধুরা এই গ্যাস সিলিনটি আমি যে করেই হোক এখান থেকে নিয়ে যাইতে হবে তো আমি যেই জায়গায় লুকাই আছি এই জায়গায় গ্র্যানে আসতে পারে কারণ আমি এখানে যে একটি পুতুল ছিল সেটাকে ফেলে দিয়েছিলাম এবং অবশেষে দেখতেছি গ্র্যানে চলে আসছে তো এখান থেকে আমি লাভ দিই এবং আমার যে বাথরুম আছে সেখানে চলে আসি তো বন্ধুরা এই বাথরুম থেকে আমি কী করবো তো এখান থেকে আমাকে চলে যাইতে হবে যেখানে আমি ফ্লাগটি রেখে দিয়ে আসছিলাম আমাকে যেখানে আমাকে মেরে ফেলেছিল তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে যাব সেই জায়গায় এবং সেখান থেকে আমি ফ্লাগটা নিয়ে আমার গাড়িতে লাগাবো এবং গাড়িটা অলরেডি ঠিক করে ফেলবো এবং অবশেষে তেল দিয়ে এখান থেকে বের হয়ে যাব যদি আমি তার কালো নাতিনকে না বিয়ে করতে চাই আর যদি বিয়ে করতে চাই তাহলে আমাকে এখানে থেকে যাইতে হবে তো বন্ধুরা এখানে যে প্লাগটি আমি ফেলে গিয়েছিলাম তো সেটি নিয়ে নিই এবং দেখতেছি এইদিকে গ্র্যানি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল কারণ তার চোখে যে আমি পেপার স্প্রেটা মারিয়েছিলাম তার জন্য তার চোখের হয়তো বা একটু ক্ষতি হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি ফ্লাগটি পেয়ে গেছি তো এই ফ্লাগটি নিয়ে গিয়ে আমি গাড়িতে লাগাই দেব তো বন্ধুরা গাড়িতে আমার ইঞ্জিন পার্ট লাগানো আছে ব্যাটারি লাগানো আছে আর এই ফ্লাগটি লাগালে আমার গাড়িটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর আমি যে গ্যাস সিলিন্ডটি দেখে আসলাম সেই গ্যাস সিলিন্ডটি আমাকে নিয়ে আসতে হবে এবং এখানে আমার গাড়িটাতে তেল ভরে এখান থেকে পালাইতে হবে তো বন্ধুরা আমার ফ্লাগও লাগা হয়ে গেছে ইঞ্জিনও ঠিক করা হয়ে গেছে এবং ব্যাটারিও ঠিক করা হয়ে গেছে তো আমি একটু স্টার্ট করে দেখি তো কারের ভিতরে ঢুকে দেখতেছি স্টার্ট হয় না কারণ আমাকে এখানে তেল ভরতে হবে তো আমি যদি কারের ভিতরে এখানে তেল দিয়ে দিতে পারি তাহলে কারটি স্টার্ট হবে আমি এখন এখান থেকে পালাইতে পারবো তো বন্ধুরা যেহেতু আমি তেল ভরবো তার জন্য আমি আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে তেলটি খোঁজার চেষ্টা করতেছিলাম এবং এখানে একটা পেপার পেয়ে গেছি যেটি আমি পড়তে পড়তে যাচ্ছে কারণ আমি এখন আর মাত্র একটা কাজ করলে আমি এখান থেকে বাইরে যাইতে পারবো কিন্তু যখনই আমি পেপারটা পড়তেছিলাম দেখতে পাচ্ছিলাম না যে সামনে কি আসতেছে এবং দেখতেছে আমার সামনে গ্র্যানে চলে আসছিলো এবং আমাকে মেরে এখানে ফেলে দিয়েছে তো বন্ধুরা আমার হাতে শুধুমাত্র একটা দিন বাকি আছে আর এই একটা দিনের ভিতরে আমাকে এখান থেকে বাইর হয়ে যাইতে হবে না হয় তার কালো নাতিনের সাথে আমার বিয়ে দিয়ে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে মাস্টার কিটা গিয়েছিলাম এক সময় আন্ডারগ্রাউন্ডে তো সেই নিয়ে চলে আসছি এবং এই দরজাটা আমি ঠিক করে নিচ্ছি কারণ আমি যে তেলটা নিয়ে আসতে যাব সেই জায়গায় আমার একটা প্রয়োজন এবং সেই হ্যামার দিয়ে প্লাং খুঁড়বো এবং প্লাং থেকে আমি এই বোতলটা ছিল সেটা নিয়ে এবং গাড়িটা ঠিক করবো তো বন্ধুরা আমাকে গ্র্যানি অনেকক্ষণ দৌড়ে দৌড়াচ্ছিল কারণ আমি তার কালো নাতিনকে না বিয়ে করে এখান থেকে পালানোর জন্য আসতেছিলাম তো বন্ধুরা আমি ব্যালকনিতে আসি এবং উপরে দেখতেছি এই দিক দিয়ে লাভ দিয়ে পালানো যায় তো তো বন্ধুরা এখানে আমার কি দরকার ছিল গাড়ি ঠিক করে পালানোর তো বন্ধুরা এখানে আমি যখনই বেলকনের আবহাওয়াটা নিচ্ছিলাম রাতের ফিল্ডটা তো এদিকে গ্র্যানই চলে আসে এবং আবার আমাকে মেরে ফেলে তো বন্ধুরা আমার হাতে যে লাস্ট ট্রাইটা ছিল সেটাও আমি শেষ করে ফেলি আমার এই যে বেলকনের আবহাওয়া দেখতে দেখতে তো বন্ধুরা অবশেষে যে গ্র্যানই তার প্ল্যানটি করেছিল তার নাতিনের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলো কালো নাতিনের সাথে তো আমার অবশেষে সেই তার নাতিনের সাথেই বিয়ে হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি আমার বিয়েটা খেতে যাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা